নমস্কার, এটি নতুন ভিডিওর সহিতে মই রুবি আপনাদের সকলকে পুনরবার মোর চ্যানেল অসমজুড়ি আরবিটিলে স্বাগত জানাইছো। মই আগৰ ভিডিওটো আপনাদের কৈছো যে মই কেনেকে টেক্সটাইলস এন্ড অ্যাপারেল ডিজাইনিং ডিপার্টমেন্টটো চুজ কৰিলো, আর মই আজি আপনাদের আগত শেয়ার করবলে গৈ আছো মোর ফার্স্ট টেগ প্রজেক্টটোত আর মোর ফার্স্ট আউটফিটটো। ফার্স্টে আমি যেটা গার্মেন্ট কনস্ট্রাকশন করো তার বাবে আমি কেটামান ফ্যাক্টর মন করবলগা হয়। তারে আপনার প্রথমটো হয়েছে সিলেকশন অফ টার্গেট গ্রুপ, অর্থাৎ আমি যোনটো গ্রুপের কারণে এজ গ্রুপের কারণে আমি গার্মেন্টটো বনাই আছো। সিলেকশন অফ টার্গেট গ্রুপের পাছত আমার আহে সিলেকশন অফ ডিজাইন অর ইন্সপিরেশন। আপনি আপনার যোনটো গার্মেন্ট চিলাব বিচাৰিছে সেইটো আমার নিজের ডিজাইন মতেও হব পারে, অর্থাৎ নিজে করা স্কেচের পর হব পারে বা নহলে কোনো ইন্সপিরেশন, অর্থাৎ যদি আপনার কোনোবা একটা ডিজাইন ড্রেস ভাল লাগিছে সেইটো হব পারে। আর থার্ডটো আছে মার্কেট সার্ভে। আমি মার্কেট সার্ভের পর চালে আমি গম পাও যে কোনটো বস্তু ট্রেন্ডত আছে আর কোনটো মেটেরিয়াল কোনটো সিজনত ইউজ হয়। আর তারপর আমার আহে মেটেরিয়াল সিলেকশন, অর্থাৎ আমি গার্মেন্টটো কি মেটেরিয়াল দি বনাম। আর তারপর আহে আমার স্টিচিং। স্টিচিংয়ের আগত আমি ড্রাফটিং করো, যোনটো আমি ড্রাফটিংটো যদি এবার আমি করে লো তারপর আমার ড্রাফটিংয়ের পিছন স্টিচিংলে যায়। আর এবার ড্রাফটিং করে হওয়ার পিছন আপনার গার্মেন্টটো সিলাবলে ইজি হয়ে যায়। স্টিচিং হওয়ার পিছন থাকে আমার অল্টারনেশন এন্ড ফিটিং, আর আপনার থার্ডত থাকে লেটস এনজয় ইয়র ডিজাইনার আউটফিট। এতিয়া মোৰ প্ৰথম আউটফিটটো হৈছে, মই ভাবিলো যদিহে মই বনাই আছো এজ টার্গেট গ্রুপ হিচাপে মই মোৰ নিজকে লওঁ আৰু মই নিজৰ কাৰণে ড্ৰেছটো বনাও। সেইকাৰণে ফাৰ্ষ্টে মই নিজৰ কাৰণে ড্ৰেছটো বনাম বুলি ভাবি মোৰ এটা ভাল লগা ড্ৰেছ আছিলে, তাত সেইটো হৈছে জন্মজুবেৰৰ চিউবেৰী ড্ৰেছ। এটা জন্মজুবেৰৰ চিউবেৰী ড্ৰেছ এটা পিন্ধিছিল আৰু সেই ড্ৰেছটোকে মই মোৰ ইনস্পিৰেশ্যন হিচাপে লৈ ফাৰ্ষ্ট প্ৰজেক্টটো আৰম্ভ কৰিলো। ইয়াত মই কাষতে ফটোখন দি দিম ড্ৰেছটোৰ, আপোনালোকে চাব পাৰে। আৰু আমাৰ ইয়াতে গম পাইছে আমাৰ অসমত মেটেৰিয়েল চিলেকশ্যন কৰিব যাওঁতে বহুতো অসুবিধা আহি পৰে। আমি যোনটো মেটেৰিয়েল বিচাৰোঁ সেইটো মেটেৰিয়েল কেতিয়াবা নাপাবও পাৰো, আৰু মোৰ ক্ষেত্ৰতো তেনেকুৱাই হৈছিলে। মই ফাৰ্ষ্টে যেতিয়া জন্মজুবেৰৰ ড্ৰেছটো চাই গম পাইছিলো যে তাতে এটা চিকুৱেঞ্চ মেটেৰিয়েল ইউজ কৰিছে আৰু তলৰটোৰ কাৰণে চিল্ক মেটেৰিয়েল ইউজ কৰিছে, আৰু তেতিয়া মই ভাবিলো চিল্ক আৰু চিকুৱেঞ্চটোৰ কাৰণে মই যোনটো ভাবিছিলো ডাবল টোনৰ চিকুৱেঞ্চ মেটেৰিয়েল পায়, যিটো এবাৰ দিলে এটা টোন ওলায় আৰু যেতিয়া আমি ৰিভাৰ্চ মাৰো তেতিয়া বেলেগ এটা টোন অৰ্থাৎ কালাৰ ওলায়। কিন্তু মই সেই চিকুৱেঞ্চটো যিহেতু নাপালো সেয়েহে মই এটা চিকুৱেঞ্চ খিচৰি বুলি কয় মই সেই চিকুৱেঞ্চটো পাৰ্চেছ কৰিলো, আৰু তাৰপাছত মই তলৰটোৰ কাৰণে ৰ চিল্ক এটা মেটেৰিয়েল পাৰ্চেছ কৰিলো আৰু মই লাইনৰ কাৰণে ক্লিপ মেটেৰিয়েল ইউজ কৰিছিলো। মোৰ চিকুৱেঞ্চটো এনেকুৱা আছিলে, আপোনালোকে কেমেৰাত ধৰিব পাৰিছে নে নাজানো, এইটো মোৰ চিকুৱেঞ্চ মেটেৰিয়েল আছিলে আৰু মোৰ আছিলে এইটো ৰ চিল্ক, এইটো ৰ চিল্ক মেটেৰিয়েল আৰু মোৰ ক্লিপ মেটেৰিয়েলটো আছিলে এইটো। এতিয়া আমি গার্মেন্টটো বনাওতে তিনটা রিস্ক আছিল। প্রথম রিস্কটো হৈছে সিকুয়েন্স মেটেরিয়ালটো চিলাবলে অর্থাৎ স্টিচ করবলে অলপ টান হয়, আৰু ৰ চিল্কটো হৈছে যিটো আপুনি এবাৰ কাটিলে ওলাই গৈ থাকে, আৰু ক্লিপ মেটেৰিয়েলটো যিটো চিলাওঁতে পাকালিং হৈ যায়। আৰু যিহেতু আমি নৰ্মেল স্টিচ কৰোঁতে 16 নম্বৰৰ নিডিল ইউজ কৰোঁ, কিন্তু আমি যদি ডিজাইনাৰ আউটফিট এটা বনাওঁ তেতিয়া সদায় আমি 11 নম্বৰৰ নিডিল ইউজ কৰোঁ যাতে বস্তুটো ফাইন হয়। তাৰপাছত মই যেতিয়া ড্ৰেছটো বনাবলৈ ড্ৰাফটিং কৰিলো, ড্ৰাফটিং কৰোঁতে মই যেতিয়া ফাৰ্ষ্টে জন্মজুবেৰী ড্ৰেছটো চাইছিলো গম পালো তেতিয়া তাইৰ ৰেপাৰখনত জিপাৰ লগোৱা আছে, কিন্তু মই যেতিয়া ড্ৰাফটিং কৰিলো সেইটো মই জিপাৰ নলগাই বটনত কৰিলো তলৰ ৰেপাৰটো, যাতে মই সেই ৰেপাৰটো পিছলৈও ইউজ কৰিব পাৰো। আৰু মোৰ ড্ৰেছটো মই নাম দিলো ব্লেক চিকুইন বডিকন মিডি ড্ৰেছ উইথ চাইড স্লিপ ৰেপাৰ, অর্থাৎ মই এই ড্রেসটো তিনটা প্রকারে পিন্ধিব পরাকে বনালো। প্রথমটো হৈছে মই ইয়াক এটা ব্ল্যাক সিকুইন বডিকন হিসাবে পিন্ধিব পাৰো, সেকেন্ডটো হৈছে মই ৰেপাৰখনৰ লগত পিন্ধিব পাৰো, থার্ডটো মই ৰেপাৰখন বেলেগ এটাৰ লগত পিন্ধিব পাৰো, আৰু মই ৰেপাৰখন কেপ হিচাপে ইউজ কৰিও পিন্ধিব পাৰো। আৰু মই ফটো এটাচ কৰি দিম আপোনালোকক, আপোনালোকে চাব।
তাতে মই সেকেন্ড পার্টটুত কেনেকে ড্রেসটো বনালো কেনেকে পিহিলো সেইটো আঁকিলো আৰু মই থার্ড পার্টটো দেখাও আপোনালোক মই মোৰ প্ৰজেক্ট যিহেতু ইউনিভার্সিটির মই সেই প্ৰজেক্টটো কেনেকে সাবমিট কৰিলো আৰু এতিয়া সেই ড্রেসটো মোৰ লগত নাই ইউনিভার্সিটিতে আছে সেয়েহে মই আপোনালোকক দেখাও পৰা নাই কিন্তু যেতিয়া মোৰ হাতত পৰিব মই নিশ্চয় আপোনালোকক দেখাম আৰু আপোনালোকে মোৰ আউটফিটটো চাই কেনেকুৱা পালে কমেন্ট কৰি জনাব আৰু আপোনালোকে যদি মই এইটো কেনেকে বনালো ড্ৰাফটিং চাবলৈ বিচাৰে তেনেহলে মোক কমেণ্ট কৰি জনাব মই ইয়াৰ ওপৰত এটা নিশ্চয় ছেকেণ্ড ভিডিঅ' বনাই দিম তেনেহলে আৰু বেছি পলম নকৰাকৈ আজিলৈ আহিছো ধন্যবাদ।